তো রান্নাঘরে চলে এসেছি আমি। তো দেখো আমি এখানে নিয়েছি কিছু জিনিস, এখানে হচ্ছে আদা আর আদা, এখানে হচ্ছে আদা রসুন বাটা, এটা হচ্ছে পেঁয়াজ বাটা, এটা হচ্ছে টমেটো বাটা, আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আর আমি অল্প আলু নিয়েছি। তোমরা চাইলে কেউ আলুটা না দিতে পারো, আমরা একটু আলু ভক্ত তাই একটু আলু নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কিছু ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা, আর নিয়েছি তেজপাতা, আর নিয়েছি গোটা গরম মশলা, আর এখানে আছে ধনে পাতা কুচি। তো আমি এর মধ্যে আরও কিছু মশলা দেবো, তোমাদের রান্না করতে করতে দেখাবো। তো চলো আমি আগে মাছটা লবণ হলুদ মাখিয়ে নিই। লবণ দিয়েছি, এবার আমি হলুদ গুঁড়ো দিলাম, এবার আমি অল্প লঙ্কার গুঁড়ো দিলাম। তো মাছগুলো আমি মেখে নিচ্ছি। এটা বড় সাইজের রুই মাছ, দেখো। তো আমি গ্যাস ধরিয়ে নিচ্ছি, গ্যাস চাপিয়ে দিলাম। A few moments later. তো আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি, মাছগুলো আমি ভাজবো। তো তেলটা আমার পুরো গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো ভেজে নেবো এক এক করে। তো দেখো মাছগুলো আমি এবার তুলে নেব, আমার উল্টে পাল্টে ভাজা ভেজে নেওয়া হয়ে গেছে, মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে। তো আমি এবার তুলে নিচ্ছি। তো এই দেখো, তো দেখো এই মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তো সব মাছই কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এই দেখো এটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তো আমি এবার আলুগুলো ভেজে নেব লাল করে। আমি অল্প করে আমাদের লবণ দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু আলুগুলো ভেজে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তো আমি এর মধ্যে খানিকটা তেল দিয়েছি আবার। তো আমি এর মধ্যে দেবো এবার জিরা ফোড়ন, দেবো এখানে একটা শুকনো লঙ্কা, দেবো তেজপাতা, আর এখানে নিচে গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলে। এবার আমি ফোড়নে দিলাম পেঁয়াজ কুচি, আমি এবার পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে আমাদের মশলাগুলো দেবো। দেখো পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, আমি এবার দিয়ে দিয়েছি এর মধ্যে অল্প আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ বাটা।
আমি এবারে বলে দিচ্ছি টমেটো বাটা। এবার আমার মশলাগুলো ভালো করে কষে নিতে হবে। তো এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে এখানে দেখো এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা, এখানে নিয়েছি জিরের গুঁড়ো, নিয়েছি ভাজা জিরের গুঁড়ো, নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, নিয়েছি এখানে চিনি, এখানে নিয়েছি হলুদ, এখানে নিয়েছি লবণ। তো আমি প্রথমে লবণটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি জিরেটা, জিরের গুঁড়োটা, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা, তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো, তারপরে এখানে স্বাদ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি। আর এই ভাজা জিরের গুঁড়োটা আমি একটু পরে দিচ্ছি। তো এবার মশলাগুলো আমার ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এবার এখানে ভেজে রাখা জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো মশলাটা আমার কষে গেছে, আমি এবার জল দেবো অল্প করে। তো আমি এবার এখানে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো মাছের ঝোলটা আমার ফুটে গেছে। তো আমি এবার মাছগুলো দিয়ে দেবো এক এক করে। এবার আমার এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়, আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আমি এবার মাছের ত্বকে এটা টপক করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। আমার এবার একটু ধনে পাতা ছিটিয়ে দিলে উপর দিক দিয়ে আমার হয়ে যাবে। তো রান্নাটা আমার কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে তোমরা জানিও, একটু ছোট্ট করে কমেন্ট লিখে জানিয়ে দিও। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিও। আর বন্ধুরা তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি নতুন, তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তো পেজটা আমার ফলো করে দিও। আর ভিডিওটার জন্য আমার একটা লাইক দিয়ে দিও। তো আমি এবার মাছটার মধ্যে কিছুটা ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি। তো দেখো রেডি হয়ে গেল আমার রুই মাছের কালিয়া। তো আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো আমি এবার নামিয়ে নিচ্ছি, গ্যাস বন্ধ করে দিলাম। দেখো আমি ঢেলে নিলাম। তো প্লিজ তোমরা রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। তো আজকের মতন এই পর্যন্ত ছিল।